আচ্ছা ঠিক আছে। তো এই বৃত্তের চারিদিকে স্টার দেওয়ার জন্য আমাদের ধরেন সার্কেল নিব আমি ফার্স্টে, এই যে সার্কেল নিলাম, স্কেল নাই স্যার, স্কেল শেয়ার নেই, তো এটা তো ধরেন পারবেন সার্কেল তৈরি করতে, এরকম ধরনের সার্কেল আমি তৈরি করলাম। তো এইখানে ধরেন একটা সার্কেল আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এখানে আমার একটা কপি হয়ে আসলো, এটাকে আমি ছোট করি এই পর্যন্ত। হ্যাঁ, ছোট করার পরে এইখানে একটা আমি ব্ল্যাক কালার দিই, আর এইখানে একটা ব্ল্যাক কালার দিলাম, এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটাকে আমি বড় করে, এই যে যে ইয়ে দেখছেন আপনারা, আপনি এই ইয়েটা স্টোক দিয়ে দিই এখানে স্টোক, তো এইটার যে দেখছেন আমি এই দিক দিয়ে আমি স্টার দিব, তাই তো? হ্যাঁ, এদিক দিয়ে আমি স্টার দিব, এই তো মানে স্টার হবে। হ্যাঁ গোটাটা হ্যাঁ আচ্ছা, দেখেন আমি একটি স্টার নিই এখান থেকে, আচ্ছা এটা স্টার নিলাম, স্টারের এরকম স্টার নিলাম সাপোজ, এখন আমি এখানে একটা স্টার দিয়ে রাখি। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই স্টারটাকে ছোট করেন, এই স্টারটাকে আমি আর একটা আমি এইখানে নিব, এই এত দুইটা স্টার হবে, আমার দুইটা স্টার হবে এটাকে, এইখান থেকে এইখানে আমি কপি করে নিলাম। এখন দেখেন এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট করি, এটা ঠিক আছে, এটাকে কপি করে আমরা আমরা ব্লেন্ডিং এর কাজ করছি তাই না, ব্লেন্ডিং এর কাজ দেখাইছি না? এখন দুইটা দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে দেখেন আমাদের এই যে, হ্যাঁ ব্লেন্ডিং আছে, স্পেসিফিক স্টেপ যেটা ধরেন 8 বা 10টা, তাহলে আমার 10টা হয়ে যাবে। এখন এইটাকে এবং এইটাকে ক্লিক করলে আমার এটা 10টা হয়ে গেল, ঠিক আছে, 10টা থেকে 11টা। এখন ধরেন এইটাকে আমি আমি চারিদিকে ঘোরাবো, তাই তো? তার জন্য আমার এইখানে একটা কাজ করতে হবে, তাহলে ভালো হবে, সেটা হচ্ছে এইখানে আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে কেচিং। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটা অংশকে কেটে নিব, সাপোজ এটাকে, হ্যাঁ আমি ক্লিক করে কেটে নিব। এবার দেখেন এই অবজেক্টকে সিলেক্ট করব আর এই অবজেক্টকে, এই দুইটাকে সিলেক্ট করব, হ্যাঁ যেটা গিয়ে করব, এখানে সিলেক্ট করার পরে আমার এই অবজেক্টে একটা অপশন আছে, সেটা হচ্ছে এইখানে একটা অবজেক্ট আছে সেটা ব্লিড, হ্যাঁ ব্লিড দিয়ে রিপ্লেস স্পেন, হ্যাঁ আমার স্পেনে রিপ্লেস হয়ে যাবে, চারিদিকে হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছেন? স্যার এক পাশে কাটলেন কেন? এক পাশে কাটলাম এর জন্য যে এটা সমতল হারে হবে, হ্যাঁ সুন্দরভাবে সমতল হবে, এই জন্য এক পাশে কাটতে হবে, না হলে ওই যে গ্যাপ গুলা ঠিক থাকবে না, যে গ্যাপ গুলা দেখেন সব গ্যাপ গুলা ইকুয়াল, ইকুয়াল
গ্যাপ দেওয়ার জন্য আর এক পাশে একটু কেট কাটতে হবে, ক্লিয়ার? জি স্যার। আর হচ্ছে স্যার, যে বাইরের যে অংশটা দেখছেন গোল দিয়ে যেটা আছে না, ওই জায়গাতে বাইরে এখন গোল নিবে না, ওখানে একটু বেকাতারা নিবে এইখানে, মানে ওখানে। হ্যাঁ 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 জি স্যার, এখানে গোলটা আছে, গোলটা থাকবে না একটু, কেন যে এখান থেকে করবে না, স্টারের আমি মতো হয়ে দেখিয়েছি তো, এই যে ডিসর্ট জিগজাং কি হবে এটাতে দেখি, স্মুথ প্রিভিউ এরকম। জি স্যার এরকমই, বাট মানে আর একটু ইয়া হবে, ঘন হবে আর হচ্ছে। এরকম, জি স্যার, হ্যাঁ স্টক খুলে দিন স্যার, যদি স্টক দেওয়া থাকে তাহলে হ্যাঁ স্টকের মতো থাকবে স্যার, মানে যে হ্যাঁ ইয়াটা স্টক থাকবে না, দিবেন, গোটা রং স্টক থাকবে না। দিবেন, স্টক দিবেন, সমস্যা তো নেই। স্টক তো দেওয়াই যায়, যে তো ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, তো এটা সবাই বুঝছেন, এখন তো সবাই আসলেন, বুঝছেন? আশা আছেন, আশা স্যার কিছুক্ষণ পরে জয়েন করলাম, তখন এটা অলরেডি কমপ্লিটেড ছিল। আপনি যে ভিডিওটা যদি দিয়ে দেন আমি দেখে নেব, সমস্যা নেই, ভিডিওটা দিয়ে দেবেন স্যার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, জি আপনারা বেশি বেশি করে কাজ করেন, ওকে, আমি স্যার, ভিডিওটা এখন দিয়ে কন্টেস্ট দিচ্ছি। করবো স্যার, হ্যাঁ তারা যে এখন কন্টেস্ট করবো স্যার, হ্যাঁ করেন, সবাই মিলে করেন। স্যার এখন তো স্যার কোনো কাজ দেখলাম না স্যার, নতুন কোনো কাজ। এই যে এটা দেখালাম, আচ্ছা ওইটা বলি নাই স্যার, মানে আপওয়ার্কে তো এখন কোনো মানে কোনো কাজ নাই, মানে এই মুহূর্তে যেগুলো দেখাইতেছে এগুলা ফ্লায়ার গুলো যেগুলো আছে। কাজ আছে, আছে, দেখেন নিউ ফিডে চলে আসবে, সমস্যা নেই। স্যার আমার না